নয়াপল্টনে পার্টি অফিসের সামনে থাকতে চায়, এটা আমি অনুমতি না দিলে এটা আমি থাকবে, আইন মানবেন না, রাস্তা অবরোধ করে জনগণের ভোগান্তি বাড়িয়ে সমাবেশ কতদিন ধরে করছে মনে আছে? ফখরুল বলে অঘটন ঘটতে পারে, অঘটন সুবর্তী উদ্যানে ঘটবে, আর নয়াপল্টনে অঘটন ঘটবে। তারা বলছেন এখানে আমরা অঘটন ঘটলে পার্টি অফিসে নিরাপত্তা দিতে বলে নাই, বলে নাই বন্ধুরা। আমরা বলেছি পরিবহন ধর্মঘট হবে না, নেতারা আমাদের অনুরোধ রেখেছে। আজকে আমি এই সমাবেশ থেকে বলতে চাই, বিআরটিসির গাড়ি পড়েছে, আর যদি আগুন নিয়ে আসে সন্ত্রাস করে সমিতি জবাব দেবে জনগণকে সঙ্গে দিয়ে। আমরা মামলা করব, নামিয়েছেন জঙ্গিদের মাঠে নামিয়েছেন, সে খবর আছে, জঙ্গিদের মাঠে নামিয়েছে, সাম্প্রদায়িক অস্ত্র শক্তিকে মাঠে নামিয়েছে, এ খবর কি আমরা জানি না? কোথায় টাকা? টাকা আসে দুবাই থেকে, বস্তায় বস্তায় টাকা, আকাশে উঠবে, বাতাসে উঠবে, হাইরে টাকা। ক্ষমতা না থাকলেও টাকার অভাব নেই, বলে ক্ষমতাশীলরা টাকা পাচার করে, ধরাকে চেপে তারে ডাক্তার ভাই মরে গেছে, নাম নিতে চাই না, তারে প্রমাণের টাকা সিঙ্গাপুরে ধরা পড়েছে, আমেরিকায় ধরা পড়েছে, খেলা হবে পাচারের বিরুদ্ধে। আর কোথায় কোথায় টাকা পাচার করেছে সেই খবর নেওয়া হচ্ছে, এখনো যদি কেউ করে থাকে সে খবর নেওয়া হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে, অর্থ পাচারকারী যে যারাই হোক তাদের পরিষ্কার সে এটা উঠতে পারে।